হ্যালো ফ্রেন্ডস, তো আমি বিধান তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমরা আরেকটা গণেশ ঠাকুরের পুজো দেখতে যাচ্ছি। আগে এটা খুবই জমজমাট হয়ে গেছে শুনেছি। সাইডে তোমরা দেখতে পাচ্ছ খাবারের দোকান বসেছে, এই কুলপির দোকান, আর এখানে ঝালমুড়ির দোকান, এখানে আমার মনে হয় ঘুগনির দোকান বসেছে। আর আমরা এগিয়ে চলেছি ফ্রেন্ডস, আর এটা মনে হয় চাটের দোকান ফ্রেন্ডস। আর তোমরা দেখতে পাচ্ছ এই সামনে একটা পপকর্নের দোকান আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস। তো আমরা এখন এগিয়ে গিয়ে যাচ্ছি, খুব জমজমাট বসেছে, মেলার মতন করেই বসেছে। আমরা এবার এন্ট্রান্স গেটে ঢুকবো। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, খুব বেশ মাঠটা ঘিরে মেলাটা বসেছে। আর এটা হচ্ছে প্যান্ডেল ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ, বেশ অতটা খাস নয়। এটার মূর্তিটা যে তোমাদেরকে বলবো গণেশের, সেটা খুবই ভালো। আমি যে আগের ভিডিওটা আপলোড করেছিলাম ওর থেকেও নাকি এটা খুব বড়। মনে হয় যে 30-35 ফুট তো হবেই, এতটা উঁচু। তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেল, যেগুলো পুজো উদ্যোক্তারা বানিয়েছেন। আর এটা পুরো মাঠের সামনে প্যান্ডেল করে মেলাটা বসেছে। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে অনেক খাবারের দোকান বসেছে, অনেক হরেক মাল 40 টাকা যে বিক্রি হয়, ঠিক আছে। আর এই মেলার দুপাশে কিছু লাগানো আছে এদের স্পন্সরশিপের বোর্ড। আমরা এবার মণ্ডপের ভেতরে ঢুকবো ফ্রেন্ডস। তো মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরটা এখান থেকেই কত উঁচু দেখাচ্ছে ফ্রেন্ডস। আমার তো মনে হয় যে 30 ফুটের উপরেই হবে, কারণ লোক দেখছো শুনেই এসে ভিড় জমাচ্ছে এই ঠাকুর দেখার জন্য। তোমাদেরকেও বলবো যে এইখানে এসে ঠাকুরটা দেখো, ঠিক আছে। আর এই উপরের কাজগুলো দেখো ফ্রেন্ডস, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। ছোটোর মধ্যে করেছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, লাইটিং দেওয়ার জন্য আরও ভালো লাগছে। আর এইটা হচ্ছে গণেশের মূর্তি ফ্রেন্ডস, আর ভালো করে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। অসাধারণ লাগছে দেখতে ফ্রেন্ডস, মন ভরে গেল দেখে। অনেক লোক ফটো তুলছে, ভিডিও করছে, ঠিক আছে। আর গণেশের যে ড্রেসটা সবুজের মধ্যে, কালকেও যে তোমাদেরকে দেখিয়েছিলাম সবুজের মধ্যে ড্রেস, কিন্তু এই গণেশের যে ধুতিটা আছে সেটা লাল রঙের আছে, সেটা আলাদা আছে, এটা হচ্ছে প্রদীপ। আর গণেশের মালাটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, খুবই বড়। আর গণেশের দু সাইডে কিছু ঘোড়া টাইপের কিছু বানানো আছে। আর সব থেকে ইনোভেটিভ হচ্ছে ফ্রেন্ডস মাথার উপরে যে পঞ্চমুখ যে সাপ, ওটা আমরা দেখতে পেলাম এই গণেশ ঠাকুরের মূর্তিটাতে। তো এবার তোমাদেরকে বলে দিই ফ্রেন্ডস, এটা উঁচুটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় 30-35 ফুটের উপরে হবে উঁচু, ঠিক আছে। আর এই কারুকার্যগুলো অসাধারণ এরা বানিয়েছে, আর লাইটিং দেওয়ার জন্য আরও অসাধারণ লাগছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমাদেরকে ফ্রেন্ডস বলে দেবো যে এই যে পুজোটা হচ্ছে ফ্রেন্ডস, তোমাদেরকে লোকেশনটা আমি ভিডিওতে বলছি, আমি ডেসক্রিপশনেও মেনশন করে দেবো। এটা হচ্ছে ফ্রেন্ডস যেটা সেকেন্ডারি আর শর্ট রোডের যে মোড়টা, ওইখানে ফ্রেন্ডস তোমরা অবাকক ক্লাব শুনেছো, মুরারি সুইটসের নাম শুনেছো, ঠিক তার সামনেই এই পুজোটা হচ্ছে। তোমরা সেইখানে আসলে অবশ্যই বুঝে যাবে, ঠিক আছে। ছোটোখাটো একটা মেলার মতো বসেছে, এইখানে কিছু অর্কেস্ট্রা বা প্রোগ্রাম হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে খুব জোরে জোরে গান বাজছিলো, তো সেই জন্য আমি মোবাইলে আওয়াজটা রেকর্ড করতে পারিনি, আমি ঘরে এসে ভয়েস রেকর্ডিংটা করছি ফ্রেন্ডস। আর এটা দেখতে পাচ্ছ স্প্রিং বোর্ড, যেটা বাচ্চারা লাফায় খেলাধুলা করে ওই জিনিসটা। এখানে কিছু সোনার কানের টানের আছে, বিক্রি হচ্ছে। আর এই পাশে ফুচকার দোকান বসেছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ। আর এইখানে হরেক মাল 40 টাকা 40 টাকা। আর এটা বাচ্চাদের গাড়ি ফ্রেন্ডস, লোকজন খুব বৃষ্টির জন্য কম আসছে ফ্রেন্ডস। আর এত কাদা ফ্রেন্ডস বলে বোঝাতে পারবো না, আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তার কিছুক্ষণ আগে খুব জোর একটা বৃষ্টি হয়ে গেল, আর চারদিকে কাদা। তাও কাদার মধ্যে আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এইদিকে হরেক মালের দোকান আছে ফ্রেন্ডস, যেদিকেই যাচ্ছে সেই দিকেই হরেক মালের দোকান সামনে পড়ছে, ঠিক আছে। পুরো মেলাটা মনে হয় যে হরেক মালই দখল করে নিয়েছে ফ্রেন্ডস। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের এটা ঘুরছে, বাচ্চাদের গাড়ি, ঠিক আছে। তো আর এদিকে ফুচকার দোকান, যেখানে সেখানে ফ্রেন্ডস ফুচকার দোকান বসে যাচ্ছে, তো আমি বুঝে উঠতে পারছি না। আর এইখানে আইসক্রিমের দোকান বসেছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো ভিড়ও হয়েছে সামান্য, তোমরা দেখতেই পাচ্ছ ছোটোখাটো মেলা বসেছে, কিন্তু ভিড় খুবই সুন্দর হয়েছে মেলাটা, আর ভিড়ও খুব ভালো হয়েছে। আর ফ্রেন্ডস তোমাদেরকে বলবো যে তোমরাও আসো এইটা দেখার জন্য, পুজোটা, গণেশ
ঠাকুরের পুজো, সেকেন্ডারি রোড, এসে পুজোটা দেখে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।